This is Channel. খবর সম্প্রচারিত করতে চলেছি হালিশহর পৌরসভার অন্তর্ভুক্ত খাসবাটি এলাকায়, এবং যেখানে আমরা আপনাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটি তুলে ধরতে। এখানে একটি বিশাল দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, এবং সেই খবর সম্প্রচারিত করতে আমরা পৌঁছে গেছি নিউজ সুপারের তরফ থেকে। দর্শক বন্ধুদের জন্য বলবো ক্যামেরা পার্সনকে সেই দিকটা একটু চিত্রটা ফোকাস করে দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি যেটি কিনা পুরোপুরি উল্টে পড়ে রয়েছে, এবং সেই গাড়িটির এক্সক্লুসিভলি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটি পুরোপুরি এইখানে পুরো উল্টে রয়েছে, এবং গাড়ির মধ্যে এখনও পর্যন্ত কাউকে, কোনো আহত ব্যক্তির কোনো নিশানা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু গাড়িটি কিন্তু এখনও এই অবস্থায়, এখানে অক্ষত অবস্থায়, পুরোপুরি ভঙ্গুর অবস্থায় এখানে পড়ে রয়েছে। এবং সেই এক্সক্লুসিভলি চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা কিন্তু দেখছেন টোটাল গাড়িটি এখানে কিভাবে উল্টিয়ে গেছে। পুরো গাড়িটি কিন্তু উল্টে এখানে পড়ে রয়েছে, এবং সেই এক্সক্লুসিভলি চিত্র আপনারা কিন্তু দেখছেন আমাদের নিউজ সুপার ক্যামেরার পর্দায়। আপনারা দেখছেন আমরা এক্সক্লুসিভলি ভাবে এই গাড়িটির পুরো চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গাড়িটি কিন্তু পুরো উল্টিয়ে গেছে, এবং উল্টানো অবস্থায় এইভাবে এখানে পড়ে রয়েছে এই খাসবাটি এলাকায়। সেই চিত্র আমরা আপনাদের সামনে এক্সক্লুসিভলি ভাবে তুলে ধরছি। আর ইতিমধ্যে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছে চলে যাব। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকেরা, তারা এখানে এসে উপস্থিত হয়ে পড়েছে। চলুন তাদের কাছ থেকে আমরা কথা বলি। স্যার, অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল? এখানে হয়েছিল, একটা মোটর ভ্যান যাচ্ছিল, মোটর ভ্যানটা আসছিল কাজের বাড়ি থেকে হালি শহরের দিকে, আর একটা প্রাইভেট গাড়ি সেটা যাচ্ছিল কাজের পাড়ার দিকে নৈরাটি থেকে। প্রাইভেট গাড়িটা কোনো মতে নিজেকে সামলাতে পারেনি, স্পিড একটু বেশি ছিল হয়তো, ও মোটর ভ্যানকে ধাক্কা মেরে এখানে উল্টে যায়, এবং আশেপাশে যারা ছিল, একজন ভদ্রলোক ছিল, তার মারাত্মক চোট লাগে, সে হসপিটালে পাঠানো হয়েছে। আমরা খবর পেলাম জাস্ট ওই ঘটনা ঘটার 5-7 মিনিট বাদে। ঘটনাতে কাউকে কি অভিযুক্ত কি কোনো কাউকে আটক করা হয়েছে? না, সেরকম আটক কাউকে করা হয়নি এখনো পর্যন্ত। তদন্ত চলছে, তদন্ত হবে, তারপরে জানা যাবে কি। আপনার নাম? প্রশান্ত ঘটক। ধন্যবাদ। আমরা পুলিশ আধিকারিকের তরফ থেকে জেনে নিলাম, এবং সে কি বক্তব্য দিলেন সেটি আমরা তুলে ধরলাম। এবং ইতিমধ্যে আমরা চলে যাব প্রত্যক্ষদর্শীদের কাছে, তাদের কাছ থেকে জেনে নেব তারা কি মতামত দিচ্ছেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ঘটনাটি কি ঘটেছিল? ইতিমধ্যে আমরা পেয়ে গেছি হালি শহরের যুব নেতা শুভঙ্কর ঘোষ, যিনি সোনাই নামে পরিচিত। চলুন তার কাছ থেকে জেনে নিই এই খাসবাটি এলাকায় কি হয়েছিল, এবং তিনি যখন এই ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শী হিসেবে এখানে উপস্থিত ছিলেন। চলুন তার কাছ থেকে জেনে নিই অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল। মেনলি এখানে সকালবেলা এখানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা ঠাকুর বানানোর গোলা। এখানে প্রত্যেক দিনই ঠাকুর বানায় এনারা, ঠাকুর বানানোর কাজ চলছিল, সেরকমভাবে লেবাররা ছিল। ওই যে গাড়িটি দেখলেন আপনারা, এই গাড়িটি নৈহাটির দিক থেকে আসছিল, এসে যে লেবার ছিল তাকে অ্যাক্সিডেন্ট করে, এবং গাড়িটি কোনো নিয়ন্ত্রণ ছিল না, গাড়ির ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, গাড়িটি অ্যাক্সিডেন্ট করে গাড়িটি পাল্টি খেয়েছে। কীরকমভাবে দেখতেই পাচ্ছেন কীরকম বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে। যে যার লেগেছে তা দুজন গুরুতর আহত আছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে, একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন ডাক্তারের মতন ট্রিটমেন্ট করছে, জেনে হাসপাতালে আছে, আর পুলিশ প্রশাসন আছে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ পুলিশ প্রশাসন দেখছে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয়। আর আমরা চাইছি যে গাড়ি চালাচ্ছিল তার যেন কঠোরতম ব্যবস্থা হয়, কারণ এরমভাবে সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, এত জোরে গাড়ি চালানোর কোনো মনে হয় না, এই এত জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এত জোরে গাড়ি চালানোর কোনো প্রয়োজনীয়তা আছে। পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ ছাড়া আছে, পুলিশ প্রশাসন দেখছে, পুলিশ প্রশাসন
আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখছি কী করবে। আর আমরা যারা আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে তাদের খোঁজ খবর রাখছি কী অবস্থা। এখনও পর্যন্ত কোনো পরিচয় জানা গিয়েছে? যারা আহত হয়েছে তারা এই গোলারি লেবার, এই ঠাকুর যেখানে বানাচ্ছে আমরা দেখে আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এই ঠাকুর বানানোর গোলারি লেবার, তা একজনের বাড়ি বাগমোড়ের আছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে। এখন হাসপাতালে ভর্তি, জেএনএম হাসপাতালে ভর্তি আছে। আর যে যার সাথে এই ঘটনাটা ঘটেছে তাকে কি আটক করা হয়েছে? তাকেও হাসপাতালে নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য। আহত তারা আহত সেরকম গুরুতর না, কিন্তু যে দুজনের লেবারে লেগেছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট চলছে। এখন আপনারা কি চান? এখন চাইছি যে পুলিশ প্রশাসন দেখছে, পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ ছাড় রয়েছে, পুলিশ প্রশাসন যেরকমভাবে সিদ্ধান্ত নেয় বিজপুর পুলিশ প্রশাসন সেই সিদ্ধান্তের উপরই আমরা তা নজর দেওয়ার জন্য রয়েছি, দেখার জন্য রয়েছি। ধন্যবাদ। ইতিমধ্যে খাসবাটি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং এই দুর্ঘটনা ঘটার প্রত্যক্ষদর্শী হালিশহরের যুবনেতা শুভঙ্কর ঘোষ, তিনি কি বার্তা দিলেন সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ইতিমধ্যে আমরা দেখাতে পারছি ক্রেন ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে পড়েছে, সেই চিত্র আমরা আপনাদের সামনে এক্সক্লুসিভলিভাবে তুলে ধরছি। আমরা ক্যামেরা পার্সনকে বলবো, ইতিমধ্যে খাসবাটি এলাকায় যেখানে কিনা বিশাল বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনা কবলিত এলাকায় ক্রেন ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আর প্রত্যক্ষ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কল্যাণী যে আচ্ছা এখনো পর্যন্ত কি কেউ মারা গেছে শোনা যাচ্ছে, যে যে কাজ করছিল মদন মিস্ত্রির মানে মদন পালের যে কারিগর এখানে কাজ করছিল সে মারা গেছে এরকম শোনা যাচ্ছে, এই অবধি খবর আছে। আমার নাম অশোক পাত্র, বাসু বাসু বলে তা জানি। ইতিমধ্যে আমাদের কাছে এক সূত্রের খবর অনুযায়ী এসে উপস্থিত হয়েছে যে ঘটনাস্থলে আহত দুর্ঘটনায় যিনি আহত হয়েছে তাদের মধ্যে একজন মারা গেছে এবং ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে ক্রেন। ক্রেন এখন গাড়িটিকে তারা উদ্ধারের জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং সেই এক্সক্লুসিভলি চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে ক্রেন এসে উপস্থিত হয়েছে এবং ক্রেন দিয়ে গাড়িটিকে তোলা হচ্ছে এবং সেই এক্সক্লুসিভলি চিত্র কিন্তু আপনাদের সামনে অনলি ফর নিউজ সুপারের তরফ থেকে তোলানো হচ্ছে। আর ইতিমধ্যে বেশি ইসে করো না ওটা দিয়ে, আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ক্রেন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং আমাদের সামনে ইতিমধ্যে পেয়ে গেছে ট্রাফিক গার্ডের অন্যতম আধিকারিক হিতুলাল বাবুকে। চলুন হিতুলাল বাবুর কাছ থেকে জেনে নিই স্যার অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে। স্যার হিতুলাল বাবু, স্যার পুলিশ আধিকারিক এখনো পর্যন্ত তারা কিছু উত্তর দিলেন না, প্রত্যুত্তর তারা দিতে পারলেন না এবং হিতুলাল বাবুর কোনো উত্তর পাওয়া যায়নি, সেই চিত্র কিন্তু আমরা এক্সক্লুসিভলিভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি ক্রেন দিয়ে গাড়িটিকে ধীরে ধীরে তোলা হচ্ছে, যেই গাড়িটি আজকে দুর্ঘটনা ঘটেছিল হালিশহর খাসবাটি এলাকায়। স্টপ স্টপ স্টপ, হ্যাঁ শ্যামাসুন্দর গলি এবং এই দুর্ঘটনাটি ঘটেছে হালিশহর খাসবাটি শ্যামাসুন্দর গলিতে মদন পাল ঠাকুরের কারখানার সামনে এই ঘটনাটি ঘটেছে এবং সব চিত্র এই দুর্ঘটনার সব চিত্র কিন্তু আপনারা এক্সক্লুসিভলি নিউজ সুপার ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর। মধ্যে খাসবাটি হালিশহর খাসবাটি শ্যামাসুন্দরী এলাকায় এসে উপস্থিত হয়েছি যেখানে কিনা বিশাল বড় একটি দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা কবলিত এলাকায় যেই গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছিল উনি মোটর ভ্যান চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। চলুন তার সাথে আমরা কথা বলে নিই। দাদা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিল? আমি সামনের দিকে যাচ্ছিলাম, ও পিছনে ওর সামনের দিকে আসছিল, আস্তে আস্তে আমার পিছনে এসে মারে, আমি ছিটিয়ে পড়ে গেলাম ওইদিকে পশ্চিম সাইডে বাঁ দিকে, ভ্যানটা এরকম ঘুরে ওইদিকে চলে গেল, আমি মুখ থুবড়ে ওইদিকে ছিটিয়ে
চলে গেল। গাড়িটা কি খুব স্পিডে ছিল? না, পিছনের গাড়িটা স্পিড ছিল, আমার গাড়িটা ওই ওখানে সাইডেই ছিল। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার লেগেছে ঠ্যাংটা লেগেছে। আচ্ছা, আপনি কি ট্রিটমেন্টের জন্য গেছিলেন? হ্যাঁ গেছি। আচ্ছা, ট্রিটমেন্ট আপনার হয়ে গেছে, তো ডাক্তার কি বলল? কোনো ডাক্তার বলল যে ভয় বলতে পরে একটু চেক আপ করে নিও। আচ্ছা, আপনার নাম? আমার নাম শহীদুল মণ্ডল। কোথা থেকে এসেছেন আপনি? রাজীবপুর। রাজীবপুর? আচ্ছা, আপনার গাড়িতে কি ছিল? কিছু ছিল না, মাল আনতে যাচ্ছিলাম। ও আচ্ছা, উনি মাল আনতে যাচ্ছিলেন খালি গাড়ি, মোটর ভ্যানের চালক তিনি। আমাদের কি বললেন সেটি কিন্তু আমরা নিউজ সুপারের পর্দায় আপনাদের দেখাতে পারলাম। আপনারা দেখছেন নিউজ সুপার। হালিশহর পৌরসভার অন্তর্গত হালিশহর খাসবাটি এলাকার শ্যামা সুন্দরী ঘাটে আজকে একটি বিশাল দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় সূত্রের খবর অনুযায়ী বাসু পাল নামে ইতিমধ্যে একজনের মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর বাসু পাল ছিলেন ঠাকুর কর্মচারী, ঠাকুর বানাতেন তিনি। তার শোকের ছায়া মদনমোহন পাল নামে যে মালিক তিনি শোকাহত হয়ে পড়ে এবং তার পাশে দাঁড়িয়ে থাকেন হালিশহরের যুব নেতা শুভঙ্কর ঘোষ সোনাই। আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর।